সাবারের ফ্যান্টাসি কিংডমে হয়ে গেল এক্সট্রিম কার রেসিং চ্যাম্পিয়নশিপ। কনকর্ড এন্টারটেইনমেন্ট এবং গালফ লুব্রিকেন্ট ওয়েল এই রেসিংয়ের আয়োজন করে। দিনব্যাপী এই প্রতিযোগিতায় 56 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেওয়া হয়। 2000-এর উপরে দর্শক রেসিং প্রতিযোগিতা উপভোগ করেন। চ্যাম্পিয়নশিপের প্রধান অতিথি ছিলেন গ্লোব ওয়েলের বাংলাদেশের প্রধান নির্বাহী অম্বল মিত্র এবং কনকর্ড গ্রুপের মার্কেটিং এর সিনিয়র ম্যানেজার উজ্জ্বল কুমার বস্ত্র।